আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ রান্না করে দেখাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ আমি এখানে কিছু শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আধা কেজির বেশি চিংড়ি মাছ এখানে এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আছে দেড় টেবিল চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এখানে আছে কিছু কাঁচামরিচ ফালি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন প্রথমে মাছগুলিকে আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতর একটু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিতে হবে ভাজার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এখন আমি মাছগুলি দিয়ে দিব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলি কেটে তুলে ছোটো ছোটো পিস করে কেটে নিব তার কারণ শাক রান্না করতে গেলে ছোটো ছোটো পিস করে কেটে রান্না করলে খুব টেস্টি হয় এখন আমি রান্না শুরু করে দিলাম দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ কুকিং অয়েল কিছু আস্ত জিরা আমি এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিব আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন এটাকে দুয়ে থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে আমি একটু পানি অ্যাড করে দিলাম কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা মাছগুলি আরও একটু পানি অ্যাড করলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা শাকগুলি আমার রান্না প্রায় হয়ে গিয়েছে রান্না হয়ে গেছে আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ